প্রতিবেশী নাবালিকাকে যৌন হেনস্থা করলো এমনটাই অভিযোগ উঠেছে নরেন্দ্রপুরে। জানা যায় দুই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে যখন বিকেলে এই দুই নাবালিকা, একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপরজন অষ্টম শ্রেণীর ছাত্রী, তারা বিকেলে খেলা করছিল। সেই সময় প্রতিবেশী যুবক বিশ্বজিৎ দাস তাদেরকে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। এই ঘটনায় বুধবার রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাকে বারুইপুর আদালতে তোলা হয়। আমরা খেলতে গেছিলাম, ঠিক আছে, খেলতে গিয়ে মাসিরা ওখানে ডেকেছে, ঠিক আছে, আমরা খেলতে গেছি, গিয়ে এবার আমরা খেলছিলাম, খেলতে খেলতে ওই কাকুটা প্রথমে এসে আমার বোনকে জড়িয়ে ধরেছে পিছন দিয়ে, ঠিক আছে, এবার আমার বোন ছিটকে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে আমার সামনে দিকে আমার এসে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরার পরে আমাকে নিয়ে ওই অন্ধকারের ওখানটা নিয়ে চলে গেছে, ঠিক আছে, তারপরে আমি ছিটকে চলে এসেছি। এবার আমরা ওই কাকুটার জন্য আমরা ঘর দিয়ে বেরোতে পারি না, আর ভয়ও পাই, আর আমরা কোথাও যেতে পারি না ওই কাকুটার জন্য।